আমাদের ব্যাংকনোট কাউন্টিং মেশিন। মেশিনের ব্র্যান্ড হচ্ছে আস্থা, মডেল নেম হচ্ছে CH-600F। এফ মিন্স ফ্লোর মাউন্ট। ফ্লোর মাউন্ট হচ্ছে এই যে ফ্লোরে চলতেছে, ফ্লোরে বসছে, এটা হচ্ছে ফ্লোর মাউন্ট। ওকে স্যার। আচ্ছা, এই পাশে হচ্ছে মেইন সুইচ, এই আমি সুইচ অফ করলাম, এই সরি অন করলাম, মেশিন অন হইল, রেডি মোডে আসলো। এখন যেভাবে আছে এইভাবে কোনো কিছুই করতে হবে না, আমি জাস্ট টাকাটা দিলাম, টাকা গুনতেছে, টাকাটা আটকেছে কেন? মিটে কি জন্য দিল? এখানে মিটারটা দেখেন স্যার, 29টা কাউন্টার। যদি আমার নোটটা 100 এর কাউন্টারে হইতো বান্ডেলটা, তাহলে এটা আটকাইতো না। আচ্ছা, ওকে স্যার। এখন এটা আমি ক্লিয়ার করব, এই যে রিসেট, রিসেট বাটন দিলাম, ক্লিয়ার হয়ে গেল। আমার এখানে আরেকটা অপশন আছে ফ্রি মোড। ফ্রি মোড মিন্স আমি যাই দিব তাই গুনবে, কোনো আটকা আটকে নেই। ওকে দেখেন, এ হচ্ছে ফ্রি মোড, এ দেখেন ছেড়ে দিল। ওকে, আচ্ছা আমি এখান থেকে 10টা নোট শুধু গুনব, 10টা শুধু গুনব, এক বান্ডিল আছে সেখান থেকে আমি 10টা আলাদা করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে বেস মোড বিএইচ, হুম, বিএইচ চাপলাম। এবার এখানে মিটার কাউন্টার যাই থাকে, আমার যে করা দরকার আমি সেই 100টা থেকে ওইটা আলাদা করবো। এখানে মনে হয় আমার 50টা দরকার, আমার এখানে 100 বা 10টা দরকার। এই যে আমি জাস্ট 10 লিখলাম, সরি 10 লিখলাম, লিখে 10টা নোট গুনে সে আটকাই দিল। আপনি এইভাবে ধরলেন, ধরে রিসেট করলেন, এই 10টা আলাদা করে ফেললেন। এই আচ্ছা, এখন এখানে যে জাল টাকা আছে, জাল টাকা আছে রাইট, সেটা কিভাবে? জাল টাকা বলতে মনে করেন আমার সিকিউরিটি পেপার যদি হয় সেটা সে ধরতে পারবে না, সেটা এই না কোনো মেশিনে ধরতে পারবে না। যেটা নর্মাল পেপার, নর্মাল পেপারে যদি আমার টাকা ছাপ ওঠে, ছাপ বসে ওইটা হয়তো সে ধরতে পারবে, এর বেশি বেশি কিছু না। আপনি যেটা বলছেন আমার কিন্তু ফেক নোট, ফেক নোট যেটা বলছেন, মনে করেন আমি এখন একটা সাদা কাগজ আমি আপনাকে দেখাই দিচ্ছি। একটা ইউবি, ইউবি মিনস এখানে একটু লাইট জ্বলবে, এই বাটন অন করলে ইউবিতে আপনার পেপারটা দেখে সে আটকায় দেবে। এই যে ইউবি অন করলাম, অন করে অন করলাম, এই যে টাকাটা দিলাম, অটো স্টপ, অটো স্টপ হয়ে গেল। এই ফাংশনটাকে অটো স্টপ বলে, বুঝাতে পারছি স্যার। এসি লেখাটা করতেছে, এসিটি কি? এখানে যে এসি ফাংশনটা দেখতেছি, অ্যাকচুয়ালি এই এসি ফাংশনটার কাজটা কি? এসির ফুল ফর্ম হচ্ছে অ্যামাউন্ট কাউন্টার। অ্যামাউন্ট কাউন্টার মনে করেন আপনার এরকম কয়েকটা বান্ডেল আছে, সব বান্ডেল মিলে আপনার কত হবে সে আপনাকে কাউন্ট করবে। এই ফাংশনটা এইভাবে, এই যে এসি বাটন চাপলাম আমি, এসি আসলো, ঠিক এভাবে আপনার যত বান্ডেল আছে সবগুলো একটা একটা করে আসা হলে আপনার এখানে অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। চেক মুডটা সিকে চেক চেক করে এখানে মুড, ওকে সিকে মুড, সিকে মুড মিন চেক মুড। হ্যাঁ, চেক মুড বলতে আপনি বুঝাচ্ছে আপনার একটা বান্ডেলে নর্মালি স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, এক বান্ডেলে 100 টাকা থাকে, সে ডলার হোক যাই হোক 100 দিয়ে বান্ডেল হয়। চেক মোড হচ্ছে আপনার এই 100 বান্ডেল থেকে যদি একটা কম থাকে অথবা একটা বেশি থাকে, সে অটোমেটিক এখানে টাকাটা জাম্প করবে, আপনাকে অ্যালার্ম দেবে। আচ্ছা, কাইন্ডলি একটু দেখান।